এটি দিয়ে হুগলি গোল্ডেন বেবি লীগের আন্ডার 12 পর্যায়ের খেলা চলছে। হুগলি স্পোর্টস অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের সঙ্গে নারায়ণপুর ফুটবল কোচিং সেন্টার লাল জার্সি পরা এটিকে এইচএসিটির একটা রনিত কিন্তু একটা দারুণ শট নিয়েছিল, গোলমুখী শট। খেলা শুরু করে দিয়েছে, আবার এইচএসিটির পায়ে বল, এইচএসিটির থেকে চলে যাচ্ছে বাইরে। নারায়ণপুর FWD ক্লাব এবং এইচএসিটি হুগলি স্পোর্টস অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের মধ্যে খেলা চলছে আন্ডার 12 পর্যায়ে। থ্রো ইন করে খেলা শুরু করবে এইচএসিটি। ওখানে দেখা যাচ্ছে অর্ঘ্য থ্রো ইন করছে, থ্রো করে খেলা শুরু করলো অর্ঘ্য থেকে আবার বল কেড়ে নিয়েছে কিন্তু এফডাব্লিউডির আক্রমণ, কিন্তু বল মাঠের বাইরে চলে গেল। আবার সেই রনিতের পায়ে বল, রনিত কিন্তু বল নিয়ে বেরিয়ে গেছে, মনে হচ্ছে গোলমুখে একটা শট নিতে পারে, কিন্তু না, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু শটটা দুর্বল ছিল বলে গোল হয়নি। আবার ব্যাককিক করে খেলা শুরু করেছে FWD। এখানে অর্ঘ্যর পায়ে বল কিন্তু একটা উদ্দেশ্যহীন শট মাঠের বাইরে চলে গেল। আবার গোলকিক করে খেলা শুরু করছে FWD। লম্বা শট, রনি কিন্তু বলটা ফিরিয়ে দিয়েছে। আবার FWD সেখান থেকে এইচএসসিটির একজন খেলোয়াড় বল নিয়ে এগিয়ে চলেছে, দেখা যাক কি হয়। না, পাস চলে গেছে অর্ঘ্যর কাছে, অর্ঘ্য দেখা যাক কি করে, একটা পাস দেওয়ার সুযোগ ছিল কিন্তু বল সরাসরি মাঠের বাইরে। আবার গোলকিক করে খেলা শুরু করবে, না থ্রো ইন করে খেলা শুরু করছে FWD তাদের নিজেদের পায়ে বল রেখেছে কিন্তু বল মাঠের বাইরে। ওদিকে আবার ব্যাককিক করে খেলা শুরু করছে FWD। রনি হেড করে দিয়েছে, হ্যান্ডবল। FWD ফ্রি কিক করে খেলা শুরু করবে, হেড করার চেষ্টা করেছিল, মনে হচ্ছে একটা হ্যান্ডবলের সম্ভাবনা ছিল কিন্তু কোনো কারণেই হোক, হাঁটা সবসময় হাতে লাগলেই যে হ্যান্ডবল হবে তা নয়। এদিকে আবার এইচএসসিটি কিন্তু খেলা শুরু করে দিয়েছে, রনিত থেকে একজন প্লেয়ার বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, অর্ঘ্য থেকে আবার বল চলে আসে গোলকিপারের কাছে, গোলকিপার কিন্তু হাতে ধরেনি। দেখা যাক গোলমুখী একটা শট, না বল কিন্তু তুল্যমূল্য একটা লড়াই হচ্ছে দুটো টিমেরই মধ্যে, দুটো টিমই খুব সুন্দর খেলছে। এদিকে আবার অর্ঘ্যর কাছে বল, আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে, দেখা যাক না গোলের সুযোগ ছিল কিন্তু গোল হয়নি।